এই চ্যানেলে বেসিক্যালি আমি তোমাদের সাথে পিসি টেক রিলেটেড ইনফরমেশন এবং পিসি হার্ডওয়্যার, পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড বা পাওয়ারফুল সিপিইউ এইসব নিয়ে আলোচনা করি। বাট এই ধরনের মোটা মোটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের ব্যবহারই কি যদি তুমি তোমার গেমটাকে অল ওভার ভিজুয়ালি এনজয় করতে না পারো? আর ভিজুয়ালি গ্রেট লুকিং গেমস মানেই ট্রিপল এ টাইটেলস, যেগুলো ক্রস প্ল্যাটফর্ম মাল্টিপল প্ল্যাটফর্মে রিলিজ হয়, শুধুমাত্র পিসিতেই নয়, এক্সবক্স, প্লে স্টেশন, নিনটেন্ডো সুইচ এইসব অন্যান্য কনসোলেও রিলিজ হয়, যার মধ্যে শুধু ভিজুয়ালি গ্রেট লুকিং গ্রাফিক্সই না, একটা এঙ্গেজিং স্টোরি এবং অসাধারণ গেম প্লে মেকানিক্স থাকে, যেমন GTA 5, রেড রেড রিডেমশন 2, শ্যাডো অফ দ্য টম রাইডার, অ্যাসাসিনস ক্রিড, উইচার 3, এই ধরনের বড় বড় টাইটেল। 2020 এবং 21 সালে অল ওভার দি গ্লোব প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বেশিরভাগ গেমিং স্টুডিওগুলো, বড় বড় গেমিং স্টুডিও যারা বড় বড় ট্রিপল এ টাইটেলের উপর কাজ করছিল, সেগুলো রিলিজ পিছিয়ে দেয়। এবং 2022 সালে এর মধ্যে কিছু গেম রিলিজ করলেও বেশিরভাগ গেম 2023 সালে রিলিজ করবে। সো 2023 গেমারদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইয়ার, কারণ কি এই সালে অনেক বড় বড় ট্রিপল এ টাইটেল যেগুলো অনেকদিন ধরে হোল্ড হয়ে পড়েছিল প্যান্ডেমিকের জন্য, সেগুলো একসাথে রিলিজ করবে। সো এই ভিডিওটায় আমি এনভিডিয়ার কন্ট্রোভার্সিয়াল 4070 Ti এর রিলিজ বা তার প্রাইজিং বা এনভিডিয়ার CES নোটস এইসব নিয়ে আলোচনা না করে 2023 আপকামিং যে বড় বড় ট্রিপল এ টাইটেলগুলো রিলিজ দেখতে পাবো সেইগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল লেন নাম্বার 19। এই ভিডিওটায় আমরা কোনো হার্ডওয়্যার পোস্টমর্টম বা টেক রিলেটেড ইনফরমেশন শেয়ার করবো না, অনলি গেমিং নিউজ একটু অন্য ধরনের। ছোটবেলায় আমাদের অদ্ভুত ম্যাজিক্যাল মুভিজ দেখতে বেশ ভালো লাগতো এবং তার মধ্যে বেশিরভাগ লোকেরই আশা করি হ্যারি পটারের নাম চেনা, এবং হ্যারি পটার উইজার্ডি ওয়ার্ল্ডে বিভিন্ন ম্যাজিক্যাল এলিমেন্টস, এছাড়া ম্যাজিক্যাল ইনসিডেন্ট, এছাড়া স্পেলক্রাফ্ট, উইচক্রাফ্ট এই ধরনের জিনিসগুলো অসাধারণ লাগতো। জাস্ট ভাবো, তুমি একটা গেম এরকম পেলে যার মধ্যে তুমি এরকম একটা প্লেয়েবল ক্যারেক্টার পাবে যাকে নিয়ে তুমি স্পেল কাস্টিং করা এবং উইজার্ডি ওয়ার্ল্ডে ম্যাজিক্যাল এনিমিজদের সাথে ফাইট করা, এছাড়া হাইব্রিড বিভিন্ন জীবজন্তুদের উপর রাইড করা এবং অল ওভার দ্য ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তুমি এক্সপ্লোর করা, এটা করতে পারো। ওয়ার্নার বোস অলরেডি হগওয়ার্টস লেগাসি নামে এই ধরনের গেম একটা রিলিজ করছে, যেটা 2023 এর ফেব্রুয়ারিতে রিলিজ দেখতে পাবে। এটা এপিক গেমসে অলরেডি প্রি পারচেস অ্যাভেলেবেল। অনস্ক্রিন আমি তোমাদের এপিক গেমসের প্রি পারচেসের জায়গাটা দেখাচ্ছি, এছাড়া তোমরা এর মিনিমাম এবং ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টসও চেক করে নিতে পারো। 2019 সালে ইলেকট্রনিক আর্টস স্টার ওয়ার জেডাই দ্য ফলেন অর্ডার নামে স্টার ওয়ার জেডাই সিরিজের উপরে একটা গেম রিলিজ করেছিল, যেটা অনেকটা ফেমাস হয়েছিল। স্টার ওয়ার জেডাই সিরিজ মানে তোমরা বুঝতেই পারছো যে ক্ষেত্রে লাইট সেভার অ্যাকশন এবং ফোর্সের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। যারা জানো না তারা একটু সার্চ করে দেখে নিতে পারো। এটা 90s দিকে খুব ফেমাস একটা সিরিজ এবং এর উপর বেস করে অনেক সিনেমাও আছে, এবং এর উপর ইন্সপায়ার হয়ে হিন্দিতেও বিভিন্ন ধরনের সিরিয়াল আমাদের ইন্ডিয়াতে রিলিজ দেখা যায়, সেগুলো অতটা ফেমাস হয়নি। যাই হোক, মোদ্দা কথা হলো 2023 সালে এর একটা প্রিকুয়েল লঞ্চ আমরা দেখতে পাবো, যেটা মার্চ মাসে লঞ্চ করবে, স্টার ওয়ার জেডাই দ্য সার্ভাইভার নামে। যেই গেমটায় আমরা কিছু গেম প্লে মেকানিক্সের চেঞ্জ দেখতে পাচ্ছি, এতে আমরা ফোর্সের বিভিন্ন নতুন ধরনের স্কিল দেখতে পাবো, একটা এনিমিকে কন্ট্রোল করে তার অ্যাটাক তোমরা অন্যান্য এনিমিদের উপর ইউজ করতে পারবে। ইন দ্য মিড টাইম লাইট সেভারটাকে স্ল্যাশ করতে করতে তোমরা কোনো সারফেস থেকে নিচে নামতে পারবে, আবার ফোর্সের সাহায্যে গ্লাইড করে আবার ফোর্স দিয়ে কোনো জিনিসকে তোমরা ক্যাচ করে নিতে পারবে। এর আগে গেমটা এটা দেখা যেত না। ইন দ্য মিন টাইম এখানে ট্রেলার দেখলে তোমরা দেখতে পাবে আর একটা নতুন ক্যারেক্টার, যার হাতে একটা লেজার গান আছে। আই থিঙ্ক GTA এর মতো আমরা এই দুটো ক্যারেক্টারে সুইচ করতে পারবো, এরকমও হতে পারে আমার নাও হতে পারে, বাট যদি সুইচ করতে পারি সো ওই প্লেয়ারটা লেজার গান তোমরা ইউজ করতে পারো। ইন দ্য মিন টাইম এই গেমটায় তোমরা ডুয়েল লাইট সেভারের ব্যবহার পার্টিকুলারলি দেখতে পাবে। যারা এর আগের গেমটা খেলেছো তারা জানো ডুয়েল লাইট সেভারের অনলি একটা মুভ ছিল, ডুয়েল লাইট সেভার আলাদাভাবে ব্যবহার করা যেত না, বাট এই গেমটায় করা যাবে। যারা ট্রেলারটা ভালো করে দেখেছো দেখতে পাবে, এছাড়া নতুন নতুন এনিমিজও দেখতে পাবে, নতুন নতুন ক্রিয়েচারও দেখতে পাচ্ছ, আর রাইডেরও ব্যবহার দেখা গেছে। কালকেস্টিসের নতুন একটা রাইড আছে, এটা উট পাখির মতো আজীব দেখতে জিনিস, যেটাকে দিয়ে তোমরা গ্লাইড এবং চড়েও বেড়াতে পারবে। সো এই গেমটাও খেলার জন্য আমি বেশ ইন্টারেস্টেড, আশা করি তোমরাও ভালো লাগবে। আগের পার্টটার গেম প্লে ভিডিওস আমার ফেসবুকে পেজটায় দেওয়া আছে, তোমরা দেখতে পারো, বেশ ভালো। আর যারা গেমটা খেলোনি তারা আগের গেমটা খেলে নাও, তাহলে প্রিকুয়েলের জন্য তোমরা রেডি থাকতে পারবে। নেক্সট যেই টাইটেলটার কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো সেটা হচ্ছে ইউবিসফটের তরফ থেকে অ্যাসাসিনস ক্রিড মিরাজ। এটাও
2023 এর সাম অফ পয়েন্ট রিলিজ করবে। এই গেমটা অ্যাসাসিনস ক্রিড ফ্যানদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কি ফাইনালি ইউবিসফট রোল ব্যাক করছে তার ওল্ড স্কুল অ্যাসাসিনস ক্রিড মেকানিক্স এর উপর। মানে অ্যাসাসিনস ক্রিড ক্লাসিক সিরিজ, এজিও এবং অল্টায়ারের সিরিজে যে ধরনের স্টিল কমব্যাট এবং সোশ্যাল বেন্ডিং এইসব দেখতে পেতে সেগুলো আবার ফিরিয়ে আনবে। মাঝখানে অ্যাসাসিনস ক্রিড গেমগুলো বেসিক্যালি কমব্যাট আরপিজি গেমে পরিণত হয়েছিল, যে ফ্যানরা চাইছিল যে আবার ওল্ড স্কুল মেকানিকগুলোতে ফিরে যেতে, তাই জন্য ইউবিসফট ফেস রোল ব্যাক করছে। এইখানে ট্রেলার দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা স্টিল বেস হতে পারে। এটা বাগদাদে সিচুয়েট, আবার মিডিল ইস্ট, মানে যেখান দিয়ে শুরু হয়েছিল আলতায়ের টাইমে, সেই মিডিল ইস্টেই আবার ফিরে যাচ্ছি। এখানে তোমরা পয়জন গ্যাসের ব্যবহার দেখতে পাবে, এছাড়া কিছু স্টিল ওয়েপন, আবার সেই আঙুল কাটার ব্যাপারটাও দেখতে পাবে, মানে একটা আলাদাই নস্টালজিক ব্যাপার। সো বেস যারা অ্যাসাসিনস ক্রিড ফ্যান আছো, আমি অ্যাসাসিনস ক্রিডের বিরাট বড় ফ্যান, আমি প্রত্যেকটা পার্টই খেলেছি। হ্যাঁ, ক্লাসিক সিরিজের একটা দুটো পার্ট বাকি আছে, সেগুলো আমি খেলে নেবো। যাই হোক, মেনলি অ্যাসাসিনস ক্রিড হাসি কানকি 3 থেকে খেলেছি, ক্লাসিকটাই মেন, যাই হোক অনেকের মতে। সো বিভিন্ন ওঠা নামা বা চেঞ্জগুলো যেগুলো স্টেজে স্টেজে হয়েছে সেগুলো আমি দেখতে পেয়েছি। মাঝখানে ফ্যানরা দাবি করছিল, বিশেষ করে ইউনিটির সময় দাবি করছিল যে আমরা আরপিজি বা মেকানিক্স চাই, কারণ কি মডার্ন গেমগুলো আরপিজি হচ্ছে। সো তাই জন্য ইউনিটি কিন্তু স্টিল বেস্ট ছিল। তো ফ্যানদের কথা শুনেই ইউবিসফট সুইচ করে আরপিজি মেকানিক্সে, আবার আরপিজি এখন ফ্যানরা পৌঁছে গেছে, তাই আবার ওল্ড স্কুল জিনিস চাইছে। সো ওল্ড স্কুল জিনিস আবার ফিরিয়ে আনছে, দেখা যাক এবার মানুষের মন জয় করতে পারে কি না। ইন দ্য মিন টাইম এই ক্লিপসগুলো কিছু শেয়ার করলাম, এছাড়া কিছু নতুন নতুন জিনিসও তোমরা দেখতে পেলে। সো গেমটা বেসিক্যালি সেই বাসিন ইবন ইশাক, মানে আমাদের মেন অ্যান্টাগনিস্ট ভ্যালহালা, তার উপর বেস করে তৈরি, যে বাগদাদের একটা থিপ। সো তার জীবনই আমরা এখানে দেখতে পাবো, যে আবার নাকি লোকি, মানে অনেক গল্প আছে, যাই হোক সেগুলো এখানে আলোচনা করে লাভ নেই, এই অবধি স্থগিত। ইন দ্য মিন টাইম এরপরে ইউবিসফটেরই একটা টাইটেল আসছে, যেটা হচ্ছে আফতার ফ্রন্টিয়ার্স অফ প্যান্ডোরা। এটা একটা অসাধারণ গেম, কিছুদিন আগেই আফতার ওয়ে অফ ওয়াটার রিলিজ করেছে, যেটা এখন অবধি কাঁপাচ্ছে। তোমরা জানো কি লেভেলে হিট হয়েছে সিনেমাটা। সো অ্যাজ আ আফতার ফার্স্ট পার্সন ভিউতে তুমি এই ধরনের একরান্ত রাইড করতে পারবে, এই ধরনের অদ্ভুত জীবগুলোকে রাইড করতে পারবে, আর কম্ব্যাট তো নেক্সট লেভেল। ট্রেলারে কিছু ক্লিপস দেখাচ্ছি, দেখতে থাকো। সো এটা 2023 রিলিজ করবে, 22 রিলিজ করার কথা ছিল, একটু পোস্টপন্ড হয়ে গেছে, 23 রিলিজ করলে খুব ভালো। এটা তো খেলার জন্য আমি বিশেষ করে উদ্গ্রীব, তোমরা আশা করি উদ্গ্রীব থাকবে, এই গেমটার জন্য নেক্সট লেভেল পাবো আমি। দেন যেই নেক্সট গেমটার কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো, সেটা হচ্ছে অ্যাটমিক হার্ট। এটা ডেভেলপ করছে মনফিশ। এই গেমটা সেটিং হয়েছে সোভিয়েত ইউনিয়নে ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, যেখানে ন্যাজি জার্মানিকে ডিফিট করার জন্য সোভিয়েত ইউনিয়ন কিছু রোবোটিক ওয়েপন তৈরি করেছিল। সেই সব নিয়ে কিছু প্যারানর্মাল ওয়ার্ল্ড টাইপের জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়। বাট গেমটা হচ্ছে ফার্স্ট পার্সন অ্যাকশন রোল প্লেয়িং গেম, এটা একটু অন্য টাইপের গেম, মানে একটু প্যারানর্মাল বা একটু ক্রিপি টাইপের, বাট স্টিল এনজয়েবল। এই গেমটাও আশা করি তোমরা যদি খেলো তোমাদের বেশ ভালো লাগবে। জম্বি শ্যুট আউট করতে কারই ভালো না লাগে, আমরা রেসিডেন্ট ইভিল বা ডেইজ গন খেলার পরে সেটা অবভিয়াসলি বুঝেছি। সেরকমই একটা গেম আবার 2023 রিলিজ হচ্ছে, সেই গেমটার নাম হচ্ছে দ্য ডে বিফোর। এই গেমটা RTX ফিচারের সাথে এনভিডিয়া তোমাদের PC এক্সপিরিয়েন্স করতে দেবে। আশা করি এই গেমটাও একটু অন্যরকম হবে বাকি জম্বি শুটিং গেমগুলোর থেকে, এবং জম্বি কিল করে তুমি তোমার মনের প্রতিহিংসার আগুন নেভাতে পারবে। যারা একটু অ্যাকশন রোল প্লেয়িং হ্যাক অ্যান্ড স্ল্যাশ একটু হার্ডকোর গেম খেলতে ভালোবাসো, তাদের জন্য টিম নিনজা এই বছরে ইউলং দ্য ফলেন ডাইনাস্টি নামে আর একটা গেম আনছে। যারা সেকিরো, শ্যাডো লাইটওয়াইস বা সিফু বা ডার্ক সোলসের গেমগুলোর মতো এরকম একটু হ্যাক অ্যান্ড স্ল্যাশ, একটু ঝাড়পিট বেশি ভালোবাসো, তাদের জন্য এই গেমটা। তা অনস্ক্রিন তোমরা দেখলে বুঝতে পারবে কী লেভেলের এপিক কম্ব্যাট এখানে আছে। নেক্সট গেমটা একটু অন্য ধরনের, DC ফাইনালি সুসাইড স্কোয়াড কিল দ্য জাস্টিস লিগ নামে একটু অন্য টাইপের একটা গেম রিলিজ করছে, যেখানে মেনলি আমরা সুসাইড স্কোয়াডের অ্যান্টাগনিস্টদের নিয়ে খেলতে পারবো। এখানে তোমরা সুপারম্যান, ব্যাটম্যান বা DC হিরোদের সাথে ফাইট দেখতে পাবে, এটা নেক্সট লেভেল। সবসময় আমরা গেম সাধারণত সুপার হিরোর প্রসপেক্টিভ দিক থেকে এনজয় করে থাকি, বাট এটা অ্যান্টাগনিস্টের দিক থেকে এনজয় করবো। এই গেমটা খেললে একটু অন্য ধরনের অভিজ্ঞতা তোমাদের হবে। ডেভিল মে ক্রাই বা রেসিডেন্ট ডেভিল, এই গেমগুলো দিয়ে বর্তমানে ক্যাপকম নাম করলেও ক্যাপকমের মেন ফ্যানবেস কিন্তু স্ট্রিট ফাইটার থেকে। স্ট্রিট ফাইটার 5 পরে ক্যাপকম ফাইনালি স্ট্রিট ফাইটার 6 রিলিজ করছে 2023। এটা একটা আর্কেড গেম, যারা এই গেমটা খেলো তারা এর ক্রেজটা জানো কী লেভেলের। সো স্ট্রিট ফাইটার 6 জন্য 2023 অনেকেই ওয়েট করেছিল এবং এটা ফাইনালি রিলিজ হতে চলেছে।
2023 তে একটা রুমার শোনা যাচ্ছে যে অ্যালান ওয়েক 2 নাকি ফাইনালি 2023 এর সাম অফ পয়েন্ট রিলিজ করতে পারে। অ্যালান ওয়েক একটা সার্ভাইভাল হরর গেম, যারা এর ফার্স্ট পার্টটা খেলেছো তারা জানো এটা কী লেভেলের একটা আর্ট রিপ্রেজেন্টেশন। রেমেডি অসাধারণ গেম বানায় কিছু আলাদা টাইপের কনসেপ্ট নিয়ে। যারা রেমেডির গেমগুলো খেলেছে তারা জানো কন্ট্রোল, অ্যালান ওয়েক, এছাড়া ম্যাক্স প্লেনও অ্যাকচুয়ালি রেমেডি ছিল, পরে রকস্টার এটাকে ওন করে। বাট অ্যালান ওয়েক যদি 2023 কোনো যা সময় রিলিজ হয় সেটা গেমার্সদের জন্য খুবই একটা মানে ভাগ্যের ব্যাপার হবে। সো 2023 সালে বড় বড় ট্রিপল এ টাইটেল যেগুলো শুধু পিসিতেই না, পিসি ছাড়া অন্যান্য বড় বড় প্ল্যাটফর্ম প্লে স্টেশন বা এক্সবক্সে রিলিজ করছে সেগুলোর বেশিরভাগটাই এই ভিডিওটায় আমি ইনক্লুড করার চেষ্টা করলাম। ভিডিওটা আশা করি ভালো লেগে থাকে। ইন দ্য মিনটাইম যদি কোনো টাইটেল আমি ভুলে গিয়ে থাকি তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না। ইন দ্য মিনটাইম তোমার কোনো গেমার বা পিসি হার্ডওয়্যার রিলেটেড ইন্টারেস্টেড বন্ধুদের আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারো, এসে আমার কন্টেন্টগুলো একবার দেখো। আমার কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের অসাম কন্টেন্ট পেতে আর পিসি টেক রিলেটেড এবং গেমিং রিলেটেড ইনফরমেশনে আপডেটেড থাকার জন্য।